ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আমাদের সমাজে আজকে ফতোয়ার কোনো লাইন ঘাট নাই এবং এটার কারণ হলো এই যে সূরা আরাফে 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল বলেছিলেন পাপের কিছু সিরিয়াল করে করে এটা থেকে ওটা আরো গভীর আরো কঠিন শেষে গিয়ে বলছেন শিরিক আমাদের তো এই পর্যন্ত শেষ নাকি শিরিকের পরে আর কোনো গুনাহ আছে নাকি এর চেয়ে বড় গুনাহ আছে নাকি তো আজকে তো শুনবেন সূরা আরাফে আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন যে আরেকটা বড় গুনাহ আছে আয়াত নম্বর কত 33 নোট করে রাখেন এবং জানিয়ে দেন সারা পৃথিবীর সাধারণ মানুষদের আগে মুফতিদের আগে জানিয়ে দেন যে শিরিকের উপর আরেকটা কঠিন পাপের কথা আসছে এবং এটার কথা আল্লাহ পাক তো উল্লেখ করেছেন কিন্তু এটাই উদ্দেশ্য ছিল কিনা সেটা মহাম শেখ আব্দুর রহমান বিন নাসির সাদি এই দেশের একজন বড় বিশ্বস্ত মুফাসসির মুহাদ্দিস ফকি মুফাসসির এবং মোহাম্মদ সালেহ আল উসাইমিনের উস্তাদ তিনি এটাকে ফোকাস করেছেন বলেছেন যে এটাই আল্লাহর উদ্দেশ্য যে শিরিকের চেয়ে আরো কঠিন পাপ বোঝানো যেটা হলো কি ওয়ান তাকুলু আলাল্লাহ মা লা তাআলামুন তোমরা যেটি বিষয়ে জানো না আল্লাহর নামে দ্বীনের নামে ইসলামের নামে সেই বিষয়ে ফতোয়া দিবে সিদ্ধান্ত দিবে মত ব্যক্ত করবে ওয়াজ করবে বক্তৃতা দিবে এবং মানুষকে তোমরা বিভ্রান্ত করবে এটা হলো শিরিকের চেয়ে আরো জঘন্য অপরাধ এবং কারণ তো শেষে কি বলে যে শিরিক তো হলো জুলম আজিম মহাপাপ কিন্তু এটা হলো কি মহাপাপের পাপ সে কি করবে এর ছত্র ছায় এবং এ পাপগুলোকে জন্ম দিবে সেই পাপের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি পাপ শিরিক পর্যায়ে হতে পারে আর অসংখ্য গণিত পাপ বেদাত পর্যায়ে হতে পারে যেটা আরো বড় পাপ